এখান থেকে আমি আমার গোপাল নিয়ে গেছি না গো চন্দ্রদয় মন্দির পুষ্প মন্দির চন্দ্রদয় মন্দির তো হ্যাঁ পুষ্প মন্দির পুষ্প মন্দিরও আমরা ভেতরে অনেক সময় লাগে ঘুরতে মানে অনেকটাই উপরে যেতে হয় বিশাল বড় মন্দির এই দেখো এখানে আমরা অনেকবারই গেছি এবারে আর হয়তো যেতে পারবো না পার্ক অবস্থা খুব একটা ভালো নেই খুব ভালো এই ভেতরটাও দারুণ এখানে আমরা অনেকবারই গেছি কৃষ্ণ মন্দির তোমরা এখন প্রসাদের জন্য যাচ্ছি এখানে আমরা কোনোদিন আগে খাইনি প্রসাদ ওই যে আমার হাজবেন্ড খিচুড়ি খেতে খুব ভালোবাসে এখানে খিচুড়ি ভোগ আমার অনেকদিনই ওর খাওয়ার ইচ্ছে ছিল তো প্রসাদ খেয়ে নেবো আমরা দেখো কি অপূর্বভাবে সাজানো পুষ্প মন্দির তোমাদের আমি ডিটেলে ব্লগে এই জন্যই দিচ্ছি যারা আসবো ভাবছো বা আসতে পারছো না আসার ইচ্ছে তারা দেখো পুরো ভিডিও যতটা পেরেছি আমি দেখিয়েছি দর্শন করো তোমরা তোমাকে স্মরণ করো জানিও আমার ভিডিও কেমন লাগলো তাহলে আমি বা তোমরা কীরকম জায়গা দেখতে চাইছো তাহলে সেরকম ভিডিওই আমি নিয়ে আসবো পরবর্তী সময় কারণ সবটাই তোমাদের জন্য করা তোমাদের ভালো লাগার জন্য প্লিজ তোমরা দেখো আর আমাকে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে না আগের ব্লগ দেখো এখানে খাবার জায়গা খিচুড়ি ভোগ রাখা আছে এখানে মিক্সড ভেজ আছে কত বড় পুষ্প মন্দিরটা বিরাট বড় না বিশাল তাই জন্যই সময় হবে না বলে গেলাম না
দেড়টা বাজে। দিদি আবার আমরা ঘুরে গদা ভবন যাব, গদা ভবনের পাশ থেকে বাইরে যা দেখো পুষ্প ভবন। চাইনিজ ফুড পাওয়া যায় এখানে, এখানে সব কিছু পাওয়া যায়, সব এখানে ঝালমুড়ি চাউমিন সব পাওয়া যায়। এটা কি বিকেলে খোলে? খোলা আছে। আচ্ছা আচ্ছা, কি সুন্দর লাগছে এটাই সামনের দিক। ওই যে দেখো এখানে আমার মনে হয় যে রাধা মাধবের মন্দিরটা বাইরে এখান থেকে দেখা যাবে, রাধা মাধবকেও দেখা যাবে। ঘড়িটাই যে ঘড়ির জায়গাটা দেখলাম আমরা, এটা ঘড়ির জায়গা, মানে রাধা মাধবকে এখান থেকে দেখা যাবে। অদ্ভুত, মানে সুন্দর যে কি বলবো। মন্দিরের পাশের রাস্তা, দুদিক দিয়ে যাওয়া যায়, তো আমরা ওদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে আসছি। মন্দিরের পাশ দিয়ে গদা ভবন যাব। রোদটা পরে কি সুন্দর লাগছে। এখন 1:30 বাজে, সবাই গীতা ভবনের নিচে খাওয়া যে লাইন খেতে যাচ্ছেন, বুঝলেন এত ভিড় এখানে। এখন আমরা একটু আধ ঘন্টা রেস্ট করে আবার বেরোব। এখন বাজে 9:00, 9:00 বাজে, আমরা ফোন নিয়ে যাইনি সন্ধ্যাবেলায়, তো দর্শনে আজকে ভীষণ ভীষণ ভিড়, ম্যাক্সিমাম ভিড় আজকে। আর 25 আর 1 তারিখে এরা বলছিল, এখানে ওনারা বলছিলেন যে আরো বেশি ভিড় হবে 31 তারিখটা, তো এই জন্য ফোন নিয়ে যাইনি। আমরা গোবিন্দাজে খেলাম রাইস আর ডাল, এই মিক্সড ভেজ, রাইস অ্যান্ড মিক্সড ভেজ কেন, আর নিচে একটু বসেছিলাম, রুমে চলে এসেছি। তোমাদের আর কালকে গঙ্গার ঘাটে যাবো, আর সকালে হয়তো 9টার সময় বেরোবো, একবার মন্দিরে যাবো, তো যতটা পারবো আমি তোমাদের দেখাবো ভিডিও সকালে। তো আমাদের রুমটা তোমাদের দেখানো হয়নি, মানে কি সুন্দর লাগছে উপরটা রাত্রিবেলাতেও, কি ব্রাইট লাগছে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়েছে গদা ভবনে, এতে রুমটা দেখাই। একটু হয়ে আছে জিনিসপত্রে, এখানে একটা বেড, এখানে একটা বেড, ডাবল বেড আছে এখানে। আর আমরা যেহেতু মানে রুম পাইনি, এই জন্য এক্সট্রা বেডের রুমটাই আমরা যেটাই পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। মানে আর কোথাও ওনারা নিজেরাই বলছেন প্রভুরা, ওনাদের নিজেদের বুকিং থাকে, ওনাদের কিছু থাকে রুম যে প্রভুরা এখানে বুক করতে হবে। তোমরা শুনছেন আমরা যখন দোকানে ছিলাম তখন ওনারা বলছিলেন ওনার বোধহয় বোন বা কারোর আসার কথা ছিল, মানে এখানে ওনারাও বুক করতে পারছেন না, মানে এত ভিড় এত ভিড়। আজ তো আমরা দর্শনে যেতে পারিনি, 9টার সময় 8টার সময় আমরা মন্দিরে ঢুকেছি, ফার্স্ট টাইম বোধহয় 9টা পর্যন্ত মন্দিরে ছিলাম, মানে যেহেতু তখন ঢুকতে পারিনি তাই জন্য মানে দর্শন করে রাধা মাধবের দর্শন করে এলাম। এত ভিড়, আমরা যাই না কীভাবে রুমটা আমরা পেয়েছি, আমরা একদম আনএক্সপেক্টেড। এটা ওনারা নিজেরাই বলছেন দোকানে যে আপনারা পেয়েছেন কী করে। তো এখানে আমরা ঈশ্বরদানও থাকতাম, সুন্দর মানে পেন্টিং থাকতো। এখানে একটা জানলা, এই যে দরজাটা, এখানে জল ওনার এখানে দেয়, ড্রেসিং টেবিল, এখানে এক্সট্রা এই যে আছে, এখানে বেডটা, এক্সট্রা বেডটা আছে, আর একটা, আর এই যে এখানে একটা, এই যে একটা ব্যালকনি মতো রুম আছে,
জি দেখুন এখন যে বাইরেটা বাইরেটা দেখা যায় এটা বাথরুম বাথরুমটা যথেষ্ট বড় তো খুব সুন্দর রুম মানে গদাভাবনের রুম পেয়েছি এই পিক সিজনে সেটাই মানে অনেক বড় ব্যাপার সত্যি একদম তো আজকে আমি শেষ করছি আমি তোমাদের মায়াপুর ব্লগটা তিন চারটে পাঠে দেবো তোমরা দেখতে দেখো পুরোটাই যারা আসবে ভাবছো বা যারা আসতে পারছো না তারা দেখো আর কেমন লাগলো আমার ভিডিওগুলো প্লিজ কমেন্ট করো জানিও আর যারা সাবস্ক্রাইব করোনি আমার ডেলিভারি ফিল্মস প্লিজ সাবস্ক্রাইব করো ডেলিভারি ফিল্মস ক্রিয়েটিভ চ্যানেলেও প্রচুর ভিউজ আসছে লাইকস আসছে আর অনেকে তোমরা দেখছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওইটাও তোমরা দেখো সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমার ব্লগ এটা আমি এভাবে ডেলি হিসেবে না আমি মায়াপুরটা তোমাদের কটা পার্টে ব্লগ দেবো তোমরা ব্লগগুলো দেখো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে গুড নাইট এই যে এখানে সব জিনিস যেগুলো কেনা হয়েছে তোমাদের দেখাবো আমি দেখো এটা নার্সিংহোমের জন্য এই যে এটা দারুণ গন্ধটা গন্ধটা একটা নিচ্ছি এই যে এটা সে খুব দেয় এগুলো ওর খুব পছন্দ হবে আর যেখানে যায় শ্রীর বই তো নিতেই হয় ওর সব থেকে প্রিয় জিনিস যেটা বাচ্চাতেও বই নেয় দেখো এগুলো খুব ভালো লাগে স্পিরিচুয়ালি ভীষণ পছন্দ এটা একটা নিয়েছি লাইফ কামস ফ্রম লাইফ আর একটা নিয়েছি সেকেন্ড চান্স বেটা তোর এগুলো নিশ্চয়ই খুব ভালো লাগবে শরীর ভালো নেই খুব আমরা টেনশনে আছি তো এগুলোর একটুখানি ভালো লাগবে একটা ব্যাগ নিয়েছি এটাও স্ট্রেজার নিয়েছি আর এখানে আমাদের এ দেখো এটা লিকুইড চন্দন যেটা তিলক মার তিলক কাটে সেটা এই যে এখানে গোপালের ড্রেস যেগুলো তো তোমাদের সকালে দেখিয়েছি সব গোপালের ড্রেস আছে এখানে এই তিলক মাটি চন্দন আরেকটা বই আছে এখানে এটা আমার জন্য নিয়েছি গঙ্গাজল নিতে যাবো তো অনেক জিনিস নেওয়া হয়ে গেছে এখন প্রায় 10টা বাজে গুছিয়ে রেখে দেবো কাল সকাল সকাল বেরোতে হবে কাল মন্দিরে যাব প্রসাদ নেওয়ার আছে অনেকগুলি কাজ আছে বেরোতে হবে সকাল সকাল কালকের তোমাদের ভিডিও করে কালকে আমি পোস্ট ইয়ে করে আপলোড করবো দেখো অবশ্যই দেখো থ্যাংক ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মায়াপুর ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই দেখিয়ে দিই সকাল সকাল তো এখন বাজে 6টা 6টা 5 এরকম হবে প্রচণ্ড ঠান্ডা খুব বেশি ঠান্ডা লাগছে যাচ্ছি আমরা আজকে বাইরে যাবো গেটের দিয়ে বাইরে যাওয়া হয়নি এর মধ্যে আর তোমাদের বাইরেটা দেখাই আজকে টিকিটের বাইরেটা কেমন চলো যাওয়া যাক পুরো কুয়াশা হয়ে আছে দেখো চারিদিক মানে এখন ফাঁকা হ্যাঁ এটা পার্কিং হ্যাঁ গদা ভবন এই যে গদা ভবন এই যে আর এটা এটা একটা যে সামনেই পার্কিং এখান দিয়ে সামনে দিয়ে গিয়ে গেট দেখো এখন ভোর 4টে খুলে যায় মন্দির তো আরতি হয় তাও এখন ফাঁকা এই পর দিতে হবে 6টা 7টা থেকে পুরো ভিড় হয়ে যায় সবাই বেরোয় আমি বেরোন দেখো এখনও কুয়াশা কুয়াশা চারিদিক গাড়িগুলোর অবস্থা দেখো ঠান্ডা বসে খুব বেশি ঠান্ডা
যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে দেখো এই দেখো এটা গেট এটা দেখা যাচ্ছে যে দেখো বাইরেটা ছোট ছেলে মানুষ দিদি ফেলছি তুমি কি নিকট না দুধ চা তোমার থেকে একবার হ্যাঁ তোমার থেকে একবার সময় এই টোটোতে গঙ্গার ঘাট যেতে 10-15 মিনিট লাগে আর 70 টাকা মতো এরকম নেয় বোধ হয় এটা কি চন্দন মাটি তো হ্যাঁ তিলক মাটি সারাদিনে কজনকে পড়াও অনেকজন তাও না আর এখন বোধহয় ভিড় একটু বেশি এখন অনেক বেশি ভিসা হাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ ভালো তো ভালো তো পড়াও পড়াও যত তিলক পড়াবে ততই ভালো এবার আমি এদিকে দেখো এখানে অনেকেই তিলক করা নেই যে এখন ওনারা বলছেন খুব ভিড় এখানে তিলক করে দিচ্ছি আমার খুব প্রিয় জিনিস এটা এই যে কথা বলবো আমরা যাচ্ছি একটু বিশ্বদানের দিকে প্রসাদামের যে জায়গাটা দেখেছিলাম সেখানে ওখানেও সকালে চা স্ন্যাক্স সব পাওয়া যায় তো আমাদের কিছু প্রসাদ নেওয়া ছিল এখানে পশু ভবন ঈশ্বরধাম সব এগুলো এদিকে এটা একটা দিক হয়ে গেল গদা ভবনের দিকে মন্দির আর এদিকটায় সব বাকি এদিক দিয়েও এন্ট্রেন্স আছে এদিকেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সব সবগুলো নিচেই সব গেস্ট হাউসের নিচেই পার্কিং জায়গা দাঁড়ানো নিজেদের এখানে কুয়াশাটা একবার দেখো ওইদিকটা দেখা যাচ্ছে না জাস্ট দেখো কুয়াশার অবস্থা ঈশ্বরদান আর গদাভবনের সঙ্গে আছে একটু ফাঁকা বলে যেটাও নতুন হয়েছে এই যে দেখছো কাজগুলো সব নতুন এটাও আমরা 2 বছর আগে তখন শুরু হয়েছিল দেখো অবস্থা কুয়াশায় কি সাংঘাতিক লাগছে দারুণ দারুণ আমাদের তো দেখো শীত পরেই বাকি ভবনগুলো সরে দিবে গড়া ভবন আছে Now that's all.
এটা ভবনের দিকে, এটা ঈশ্বরদান ওই দিকে, আর বসি ভবন এই যে, এটা বসি ভবন এই যে। এই যে রান্নার কাঠ রাখা আছে দেখো কত, রান্নার জন্য এটাও ভবন, এটা নাম হত্ত ভবন, এখানে আমাদের প্রথমে বুকিং হয়েছিল। গৌরমিতার ধর্মশালা এই যে, এটা পুরোটাই আমার না, এখানে সেবকরা থাকেন। এখন বাজে সাতটা, আমাদের পুরোটাই ঘোরা হয়ে গেছে। দেখো রোদ উঠে গেছে, আমরা এবার একটু রুমে যাবো, আবার এক্ষুনি বেরোবো। ভালো ভাবে খাবার স্টল বসে, এখন বাজে ১০টা, আমরা করছি চেক আউট, সব আমাদের রেডি। বালিশের তলাগুলো দেখেছো? আমি চাবি দিয়ে দিয়েছি, কত সময় লাগছে না লাগছে আমি তো ভিডিও করবো, তোমাকে বলবো। বেরোচ্ছি, সত্যি খুব মন খারাপ লাগছে, আবার আসবো। তোমরা দেখতে থাকো আমার ব্লগ। এটা আমাকে দাও, আরো মনে আশা করি ভিড় হবে। গদা ভবন রিসেপশন, এটা বসার জায়গা আছে। গাড়ি এসে গেছে, আমরা বেরোচ্ছি। যে গেট দিয়ে এসেছিলাম ওই ভসি ভবনের সামনে দিয়ে বেরোবো না আমরা, ওই গেট দিয়ে নাম হতে, হ্যাঁ যে দিয়ে এসেছিলাম। এই যে এখানে মহাপ্রসাদম, যেখানে আমি সকালে গেছিলাম, এটা এই ঈশ্বর ভসি ভবন, ভসি ভবনের পাশে ঈশ্বরদান ওইদিকে, এই যে ঈশ্বরদান ভবন, আর তার উল্টো উল্টো দিকে রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি নামট্ট ভবনের সামনে দিয়ে, যেদিক দিয়ে আমরা এসেছিলাম সেদিক দিয়ে। এই যে নাম একটা ভবনের রিসেপশন, এটা এই যে আমরা বেরোচ্ছি। এখানে আমাদের বুকিং হয়েছিল যেটা আমরা ক্যান্সেল করেছিলাম। তা
কাদার আন্দাম দেখিনি বেরিয়ে গেছে যে আমরা গেট থেকে বেরোলাম ফ্ল্যাটটা নতুন হচ্ছে এর পেছনে যে ফ্ল্যাটটা আছে সেটা আমরা দেখেছি হতে ওটার সামনে আবার একটা ফ্ল্যাট হচ্ছে দেখছি অভিনন্দন ভবন এই যে এটাও নতুন হচ্ছে এখানে এটা হচ্ছে কৃষ্ণ চৈতন্য মিশন ফোন বাজে 10:10 বেশ কিছু ফ্ল্যাট আছে মন্দিরের সামনে বাবা ওইগুলোই নতুন হচ্ছে এই যে সব হোটেল কৃষ্ণ নাম করতে করতে নানা যাচ্ছে মন্দির থেকে হাইওয়ের আগের রাস্তাটা খুব সুন্দর এই যে সর্ষের চাষ হচ্ছে এত সুন্দর সবুজ দারুণ লাগে দেখতে হাইওয়ে ধরার আগের রাস্তাটা সত্যি খুব সুন্দর